পর্বতজোড়া মহামায়া এসিভি শান্তিনগৰ এফচি বনাম খানাবাড়ী পুণে নয়য়ানী এফচি ফুটবল দলৰ মাজত চূড়ান্ত ফুটবল খেল প্ৰতিযোগিতা অনুষ্ঠিত। খানাবাড়ী পুণে নয়য়ানী এফচি ফুটবল দলে মহামায়া শান্তিনগৰ এফচি ফুটবল দলক 1-0 গলত পৰাজিত কৰি খানাবাড়ী পুণে নয়য়ানী এফচি ফুটবল দলক বিজয়ী ঘোষণা। আজি আবেলি 3টামান বজাত বিটিয়ৰ কোকৰাঝাৰ জিলাৰ পৰ্বতজোৰা মহকুমাৰ বগৰীবাৰী ৰাজহুৱা আৰু উচ্চ মাধ্যমিক খেলপথাৰত বগৰীবাৰী যুৱজাগৰণ মঞ্চৰ সজ্জনত আয়োজিত ফুটবল প্ৰতিযোগিতাৰ আজি চূড়ান্ত খেলত মহামায়া শান্তিনগৰ এচিবি ফুটবল এফচি দল বনাম খানাবাড়ী পুণে নয়য়ানী এফচি ফুটবল দলৰ মাজত অনুষ্ঠিত হয়। আজিৰ উত্তেজনাপূৰ্ণ দৰ্শকৰ ব্যাপক সঁহাৰিত মহামায়া শান্তিনগৰ এচিবি ফুটবল দলক খানাবাড়ী পুণে নয়য়ানী এফচি ফুটবল দলে 1-0 গলত পৰাজিত কৰি বিজয়ী ঘোষণা কৰে। আজি চূড়ান্ত খেলত বঁটা বিতৰণী সভাত প্ৰাক্তন মন্ত্ৰী ৱাজেদ আলী চৌধুৰী, বগৰীবাৰী আৰক্ষী থানা ভাৰপ্ৰাপ্ত আৰক্ষী বিষয়া মিজানুৰ ৰহমান, মহামায়া জালাবিলা ভিচিডিচি সভাপতি আব্দুছ কালাম তালুক, জমিৰ আলী, সমাজসেৱক ইফতাৰুল হকে আজিৰ চূড়ান্ত খেলত অংশগ্ৰহণ কৰে। আমাৰ হাতত প্ৰাক্তন মন্ত্ৰীগৰাকীৰ মন্তব্য আছে, সেয়া আমি শুনাই লৈছোঁ। বগৰীবাৰীৰ পৰা নূৰ ইছলাম মণ্ডলৰ প্ৰতিবেদন, অল আছাম নিউজ 30। কালি বদরুদ্দিন আজমলে কৈছে যে কংগ্রেস এইবার 24 নির্বাচন একেবারে শূন্য হবে, কি কব? আজি কার্যসূচীর যোগেদি আপনি অসমবাসী রাইজক কি জানান? ক্রীড়া জগতত ফুটবল খেল একটা অন্যতম খেল, আর বিশেষকে আমার গাঁও অঞ্চল এই খেলটো বিশেষভাবে অনুষ্ঠিত করা হয় আর রাইজে উপভোগ করবলে সুবিধা পায়। গতি এই খেলর জড়িয়ে আমি অসমবাসী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি আর আমার যুবজাগরণ মঞ্চক আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, এই কারণেই এই খেলটি অনুষ্ঠিত করে আমার এই অঞ্চলের রাইজক এই খেল উপভোগ করার একটা সুযোগ দিচ্ছে, তার কারণে তেখেতসকলক আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। থ্যাংক ইউ।